বিশ্ব নেই বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহিল আস্তাগফিরুল্লাহু আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী 70 বারের বেশি তওবা করি ইস্তেগফার করি কয়বার আকসার মিন 70 মাররা more than 70 times in a day একদিনে 70 বারের বেশি এই নবীর কোনো গুনাহ নাই গুনাহ আছে কথা বলেন বিশ্বনবীর কোনো গুনাহ আছে উনি কোনো পাপ নাই পঙ্কিলত নাই নিষ্পাপ একজন মহামানব একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনিও প্রতিদিন 70 বারের বেশি তওবা করতেন তাহলে আমরা যারা গুনাহ সাগরে হাবুডুবু খাই আমাদের করা দরকার কয়বার হ্যাঁ রাব্বুল আলামিন বললেন গোলাম যত বড় গুনাহ সাগরে তুমি হাবুডুবু খাও না কেন তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই আল্লাহ বললেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব আমার কাজ হলো গুনাহ মাফ করা তওবা কবুল করা শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাওবা তাওবা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্বনবী বলেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের ডগা পে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে সাইয়েদনা আদম ভুল করলেন আমরাও ভুল করি সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলোও ক্ষমা করবে কে সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও ক্ষমা করে দিব সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি মাফ না করো মাফ করার কেউ নাই ঠিক কি না লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদের তওবার দরকার আছে না নাই তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্বীকারোক্তি আল ইকরার ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি পাপি আকাশের নিচে এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপি কেউ না আমি সবচেয়ে বড় পাপি আমি নরপিশাচ আমি নাদান আমি মূর্খ আমি নালায়েক চিল্লা এখন ঠিক কি না এইভাবে নিজেরা ছোট করে না শিকার জান আল্লাহ আমি পাপি আমার চাইতে বড় পাপি কেউ নাই আমরা সবাই পাপি আমাদের 14 গোষ্ঠী পাপি জোরে কোন ঠিক কি না সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই পাপ করেছি আমি নামাজ ছেড়েছি আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা স্বীকার জান এগুলো স্বীকার গেলে খুশি হয় কে দুই নাম্বার শর্ত নাদামা অনুতপ্ত হওয়া রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি নত হন আর আল্লাহরে বলেন আল্লাহ আমি অনুতপ্ত আর জীবনে করব না তিন নাম্বার শর্ত হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন অনেকে কয় না এগুলো কইরা যায় পরে কদরের রাতে মাফ চাইবে আছে না নাই ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি কথা কয় শ্বাস যেটা ভিতরে ঢুকালাম ব্রেথ ইন এই ব্রেথ আউট শ্বাসটা বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন এক সেকেন্ড আগেও আসেন না এক সেকেন্ড পরেও আসেন সেটার নাম হচ্ছে মরণ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে আপনাকে থেমে যেতে হবে থামেন
অনেক হয়েছে আন্না স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস থামেন থেমে যান আর করবেন না চার নাম্বার হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন সুদ খেয়েছেন অনুতপ্ত হয়েছেন স্বীকার করেছেন থেমেছেন এবার এটা ঘৃণা করেন অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন আপনি আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন আর বলেন আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করব না এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা 24/7 সপ্তাহের 7 দিন মাসের 30 দিন বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই শুধু দুইটা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নম্বরে বাদ আল গরগরা মালাকুল মাউত যখন চলে আসে রুহ নেয়ার জন্য যখন টানাটানি করে মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষু রোগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে আজীবন চান্স পাইছে করে নাই মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না ওটা ব্লক ওটা বন্ধ করে দেয় কে ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খেয়েছে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন কয় আমি মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নেই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বললো সে বললো আমি যাকাত দিব না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর আল্লাহ আযাব পাঠালেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ কারণকে সহ কারণের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন কারণও যেতে লাগলো হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান কি কয় মুসলমান একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা এতক্ষণ জাকাতই দেন এখন সব দিয়া পালায় কত বড় টাকা তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে কথা কোন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না ইনদামা তাতলুউ শামসু মিন মাগরিবিহা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডোবে কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি ওই তওবা কবুল করবে কে আল্লাহর উপর ভরসা আছে হ্যাঁ মৌলবী বাদল ভাইয়ারা সব মৌলবী মানুষ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহর মায়া লাগে আল্লাহর ভালো লাগে আল্লাহর কাছে ভালো লাগে এটাও করতে পারে না কষ্ট হয় জি হয় কিছু একজন আল্লাহর ভালো লাগে ঠিক না সবাই বলেন জি হয়